নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে বছরের শুরুতেই কিন্তু তাপমাত্রার পারদ নামল অনেকখানি কলকাতায় আজ তাপমাত্রা জানা গিয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জেলাতেও তাপমাত্রার পারদ নেমেছে অনেকখানি বছরের শুরুতেই ঝোড়ো ইনিংস শুরু হয়েছে শীতের আগামী দুদিন এই তাপমাত্রা বজায় থাকবে এই শীত বজায় থাকবে এরকমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এর আগে আমরা দেখেছিলাম বছর শেষে কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল শীতের আমেজ কোথাও গিয়ে উধাও হয়ে গিয়েছিল সেই জায়গা থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বছরের শুরুতেই কিন্তু তাপমাত্রার পারদ ফের নামতে পারে সেই অনুযায়ী আজ থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে বছরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়ল বঙ্গে কলকাতায় শীতের পারদ নেমেছে তেরো দশমিক পাঁচ ডিগ্রিতে অন্যদিকে জেলাতেও নেমেছে পারদ আগামী দুদিন এই আবহাওয়া বজায় থাকবে এরকমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বছরের শুরুতেই পারদ নামলো অনেকখানি আজ শহরের তাপমাত্রার পারদ নামল তেরো দশমিক পাঁচ ডিগ্রিতে জেলাতেও নেমেছে অনেকখানি তাপমাত্রার পারদ আগামী দুদিন বজায় থাকবে এই আবহাওয়া এরকমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এর পাশাপাশি পাঁচ তারিখের পর থেকে ফের তাপমাত্রা পারদ উর্ধ্বমুখী হতে পারে এরকমটাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে কার্যত গোটা ডিসেম্বরেই জাঁকিয়ে শীত ছিল অধরা নতুন বছরের শুরু থেকে পারদ নামার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর সেই মতো কিছুটা কমেছে তাপমাত্রা আজ সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ কিন্তু সেখানেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকটি রয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকেই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বড় সড় প্রভাব ফেলতে পারে আবহাওয়ায় এমনটাই আশঙ্কা হাওয়া অফিসের